No, we are not charging anything to the Bangladeshi team. It's totally complimentary. We're trying to support cricket here in US, and we have a lot of cricketers here who are from Bangladesh. So it's just our way of showing support and gesture towards the people. আমার পেছনে যে সুবিশাল মুস্তাং ক্রিকেট একাডেমি দেখছেন তার ওনার তার কথাটা শুনছিলেন এবং তার কথাটা নিশ্চয়ই আপনাদেরকে অবাক করেছে এরকম দারুণ একটা ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসটা যিনি ওনার তিনি ফ্রি অফ কস্টে প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছেন যারা বিশ্বকাপ খেলতে এসেছে সেই দলগুলোকে বাংলাদেশ দল সেই সুযোগটা নিচ্ছে প্রথমবারের মতো অথচ গতকাল তারা প্র্যাকটিস করেনি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে আসলে পুরো দল টিম হোটেলে বিশ্রামই কাটিয়েছে ভাবা যায় আসলে এত সুযোগ থাকার পরে সেই সুযোগটা নেওয়া হচ্ছে না এবং যিনি কথা বলছিলেন সেই একাডেমির ওনার তিনি বলছিলেন বাংলাদেশ দল যদি একাধিক দিনও প্র্যাকটিস করতে চাইতো তাহলেও কিন্তু এখানে প্র্যাকটিস করার সুযোগটা দেওয়া হতো অথচ এরকম একটা একাডেমিতে এরকম নেটে প্র্যাকটিস করতে পার ডে $70 মতো খরচ গুনতে হয় অথচ বাংলাদেশ দল সেই সুযোগটা ফ্রি অফ কস্টে পাওয়ার পরও কিন্তু নেয়নি আজকে দেখেন সবাই কত উৎফুল্ল কত সুন্দর প্র্যাকটিস করছে সেই সুন্দর ছবিটা কিন্তু আমরা আগেও দেখতে পেতাম আমেরিকাতে আসার পর 17-18 দিনে এই খুব সম্ভবত পঞ্চম দিনের মতো বাংলাদেশ দল অনুশীলন করছে অনুশীলন নিয়ে একটা অনীহা অনুশীলন নিয়ে একটা বিরক্তি বিশ্রামেই যেন স্বস্তি এরকম একটা ব্যাপার পুরো দলের ছিল ঠিক সেখান থেকে আজকে যখন বাংলাদেশ দল এখানে এসেছে সুযোগটা কাজে লাগিয়েছে এবং পুরোটাই কোনো খরচ গুনতে হয়নি এটা কিন্তু আইসিসির কোনো ফ্যাসিলিটিস না পুরো দল আজকে প্র্যাকটিস করছে একেবারেই নিজেদের ইচ্ছেতে এবং ফ্রি অফ কস্টে যেটা কিন্তু আগেও করতে পারতো বৃষ্টি হোক রোদ হোক যে কোনো সময় বাংলাদেশের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিসটা উন্মুক্ত ছিল এবং যেই ওনারের কথা শুনছিলেন তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন বাংলাদেশ পাকিস্তান ভারত যে দলই এই একাডেমিটা ইউজ করতে চাইবে এই নেটটা ইউজ করতে চাইবে তার যে কেউ একেবারেই বিনামূল্যে সেটা করতে পারবে বাংলাদেশ তাহলে কেন এই সুযোগটা নেয়নি এটা কিন্তু একটা বিস্ময়ের ব্যাপার অবাক করার ব্যাপার অথচ বলা হচ্ছে আমেরিকাতে আসার পর নাকি ফ্যাসিলিটিসটা সেভাবে পাওয়া যাচ্ছে না এখানে সব মিলে 11টা নেট আছে 4টা বোলিং মেশিন আছে এবং 7টা বোলিং নেট আছে যেখানে কিনা বোলিং এবং ব্যাটিং প্র্যাকটিস করা যায় অনায়াসে ডালাসের আগেরবারও বৃষ্টির কারণে বাংলাদেশ প্রস্তুতিটা নিতে পারেনি এবারও বৃষ্টির কারণে একদিন প্রস্তুতি নেয়নি টিম হোটেলে বসেই কাটিয়েছে আজকে রুদ্ধোজ্জ্বলকর আবহাওয়া অথচ অবাক করার বিষয় আজকে এসে এই নেটে বিনামূল্যে যে ফ্যাসিলিটিসটা সেটা বাংলাদেশ দল ইউজ করছে অথচ সুযোগটা অনেক বেশি ছিল সুযোগের সদ্ব্যবহারটা বাংলাদেশ করতে চায় না করে না যার কারণে আসলে বাংলাদেশ দল নিয়ে বাংলাদেশ দলের প্র্যাকটিসের অনিয়া নিয়ে এতটা প্রশ্ন উঠতে হচ্ছে বা উঠছে বাংলাদেশ দলের শুভ বুদ্ধির উদয় হলেই হয়তোবা মূল ম্যাচে গিয়ে বাংলাদেশ ভালো পারফর্ম করতে পারবে নাহিয়ান বিন জসিম 71 ডালাস যুক্তরাষ্ট্র